যদি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী আর জনগণের থেকে নির্দেশ পায় এবং যদি এই নির্দেশ পালন করে নারায়ণগঞ্জে পাঁচ মিনিটও কার টিকে থাকার সম্ভব না। প্রশাসনের কোনো দরকার নেই আমাদের, আমরা নিজেরাই 100-তে 100% ফ্রি ফেয়ার ইলেকশন করব। জনগণ যাকে ভোট দেয় তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিব। আমার অনুভূতি, আমি নির্বাচনে কোনো অনুভূতি পাচ্ছি না। সারা জীবন তোর চাকরি করব না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। সকালবেলা উঠে আপনাদের মতো এক সাংবাদিক ভাই, ঢাকার থেকে আমার এক বোন আমাকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে। এই ভিডিও ফুটেজ দেখার পর থেকে সত্যি কথা বলতে গেলে আমি নিঃশ্বাস নিতে পারিনি। এবং ঠিক সেই মুহূর্তে আমার নাতিটা আমার সামনে ছিল, ছোট্ট একটা বাচ্চা নাতি। আমি দেখলাম মিডিয়াতে, সমস্ত মিডিয়াতে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে মানুষ নামের জানোয়ারগুলি, জানোয়ার বললে জানোয়ার অপমান হবে, মানুষ নামের ইবলিশগুলি ট্রেনের ভিতরে তিনটা চারটা বগির ভিতরে আগুন দিয়েছে। কী অপরাধ তারা করেছে আমি জানি না। এবং আমি দেখলাম একটা স্কুলের বাচ্চার ব্যাগ পড়ে আছে এবং ওই ব্যাগটার সামনে পত্রিকালয়ে লিখেছে, আপনারা বলেছেন যে মা আর এই শিশুটা বুকে জড়িয়ে ধরে আগুনে পুড়ে মরেছে। তো যখন একটা দেখি দৃশ্য যে বুকে জড়িয়ে আগুনে পুড়ে মরেছে, সেই জায়গাতে আমি আপনি থাকতেও পারতাম। আমি এই বিষয়ে আল্লাহর কাছে বিচার চাই। এই বিষয়ে ওই বিএনপি জামাত সন্ত্রাসীদের বিচার বাংলাদেশের মানুষের জনগণের কাছে চাই। উৎসবমুখরভাবে নির্বাচন করব বলে মাঠে নেমেছিলাম, কিন্তু আজকে এই দৃশ্য দেখার পরে কাজ করছি কিন্তু ভিতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। একটা কষ্ট অনুভব করছি, একটা চাপা কষ্ট অনুভব করছি। সেই কারণে আপনাকে মিথ্যা কথা আমি বলবো না যে আমি উৎসব মুখর আছি, কারণ ওই জায়গাতে আমাদের একটা ছোটো বোন থাকতে পারতো, আমার মেয়ে থাকতে পারতো, আমার স্ত্রী থাকতে পারতো। সৃষ্টি সিরাজিব আশরাফুল মুক্তুকাত, এটা কোন রাজনীতি ভাই আমি বুঝতে পারতেছি না। 13-14 পণ্য তো ওরা মানুষ মারল, পুড়িয়ে 500 জন, 3,600 জন লোকের গায়ে আগুন দিল, 29 জন পুলিশকে কুপিয়ে মারল, 70টা ট্রেন পুরালো, 4,000 উপরে স্কুল পুরালো, এটা কী রাজনীতি? এখনও প্রায় 800 মতো গাড়ি পুরালো, একটা পুলিশ মারা গেছে, সেই পুলিশটাকে মৃত অবস্থায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক চাপা দিয়ে কোপালো, এটার নাম রাজনীতি হতে পারে? এরা তো তারাই, এদের আরেকটা অংশ 71 সনে আমাদের মা বোনের সম্ভ্রম নিল। পাক বাহিনী জানতো না কোন বাসায় সুন্দরী মেয়ে আছে, কোন বার সুন্দরী মা আছে, সেই বাসা দেখিয়ে দিল, সন্তানের সামনে তার মাকে বিভৎস করে ধর্ষণ করলো। আমি আপনাদের সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মাধ্যমে মানুষের জনগণের কাছে জিজ্ঞেস করতে চাই, জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছেন, আপনারা বলেন আমরা কতটুকু ধৈর্য ধরব? আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষের কথা বলি। 16 জুন 2001 আমাদের উপরে বম ব্লাস্ট হয়েছে, 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের 19 জন মানুষকে মারা হয়েছে, আমরা 14 বছর ধরে ক্ষমতায় আছি, একটা লোককেও ফুলের টোকা দিইনি, ফুলের থাপ্পড় দিই নাই, তারপরে কেন এই ধরনের, এটাকে আমি কী ভাষা বলবো এটাকে? আপনি একবার চিন্তা করেন তো, কোনো নিরুপায় হয়ে বাচ্চাটার ব্যাগটা পড়ে আছে, এই বাচ্চার ব্যাগ পড়ে নাই, সারা বাংলাদেশের স্বপ্ন ওখানে পড়ছে। আমরা কি যন্ত্র হয়ে গেছি? আমরা কি রোবট হয়ে গেছি? আমরা না সৃষ্টি সিরাজিব আশরাফুল মখলুকাত? আমি জনগণের কাছে এটার বিচার চাই, আর আল্লাহ অবশ্যই বিচার করবেন, এ বিশ্বাস আমার আছে। বিষয়টা হচ্ছে নারায়ণগঞ্জের প্রশাসন চেষ্টা করছে না এই কথা বলা যাবে না। আমি একজন প্রার্থী, আমি একা যে নির্বাচন কমিশনের যাতে প্রশ্নবিদ্ধ না হয় আমি একা গেছি, আমার সমস্ত নেতাকর্মী কষ্ট পেয়েছে যে আমি তাদের ছাড়া গেছি, কারণ ওরাই তো আমার শক্তি, আমি কিচ্ছু না, কিন্তু আমার জনগণ, আমার কর্মীরাই আমার শক্তি, আমার শক্তির উৎস। আমি তাদের বাদ দিয়ে নির্বাচন কমিশনের আইন মেনে একা মনোনয়নপত্র আমি জমা দিয়েছি, এবং গতকালও প্রতীক আমি নিতে যাই নাই, যেহেতু জাতীয় শোক ছিল
এবং স্বাভাবিকভাবে আমি যদি যাই এই খবরটা হলে, না হলেও একদম সর্বনিম্ন হলেও 60-70 হাজার লোক এখানে যে উপস্থিত হবে সেটাও নির্বাচন বিধি ভঙ্গ করবে। এবং নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার যিনি আছেন, আমি আমার কাছে কষ্ট লেগেছে, তারপর আমি মেনে নিয়েছি। 21 আগস্ট জাতির পিতার উপরে যে হামলা হয়েছিল সেই হামলার ব্যানার ছিল, সেখানে আমার ছবি ছিল, ওই ছবিও পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে। 21 আগস্টের ঘটনার প্রতিবাদের ছবিও নামিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমার ছবি ছিল, আমার কোনো আপত্তি নেই। আমি ধন্যবাদ জানি তাদেরকে যে তারা খুব চেষ্টা করছেন যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। তাই আমি তাদের এই প্রশ্নটা আমি তাদের কাছে আপনাদেরকে তাদেরকেই করতে বলবো, যে একদিকে বলছেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন, কঠোর সিদ্ধান্ত দিয়েছেন উইদাউট এই 18 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি চলবে না উইদাউট দ্য পারমিশন, আমরা মেনে নিয়েছি। তাহলে রাস্তায় আগুন কেন? এই দায়িত্ব তো আমার না আগুন বন্ধ করার, এই দায়িত্ব তো আমার না যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরার, এরা ওয়ারেন্টের আসামি। আমারও তো প্রশ্ন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমি বলছি না ওনারা চেষ্টা করছেন না, তবে আমি মনে করি এই চেষ্টার সক্রিয় হতে হবে, নাহলে কিন্তু প্রশাসনের উপরে মানুষ আস্থা হারাবে। আর আওয়ামী লীগকে এত দুর্বল ভাবার কোনো কারণ নাই, আওয়ামী লীগের পায়ের তলে মাটি অত্যন্ত শক্ত, আমরা ধৈর্য ধরেছি, আমাদের সাথে জনগণ আছে। যদি জনগণ একবার যদি খেপে যায় এবং আমাদের যদি নির্দেশনা দেয় যে ট্রেনের ভিতরে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, নারায়ণগঞ্জে বাসের ট্রাকে আগুন দিচ্ছে, যে আমরা আর কিছু জানতে চাই না, ভোটেরটা ভোট দিব আপনাকে কিংবা আপনাকে দিব কি দিব না এটা পরের কথা, এদেরকে প্রতিরোধ করেন। যদি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী আর জনগণের থেকে নির্দেশ পায় এবং যদি এই নির্দেশ পালন করে, নারায়ণগঞ্জে 5 মিনিটও কার টিকে থাকার সম্ভব না। আমি মনে করি এই কাজটা আমরা করতে চাই না, আমি মনে করি এটা প্রশাসনের দায়িত্ব, বিশেষ করে রিটার্নিং অফিসারের দায়িত্ব। আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করবেন, সেখানে যদি দায়িত্ব পালন করা ব্যত্যয় ঘটে, আমার মনে হয় ব্যত্যয় ঘটবে না, কারণ তারা এফিশিয়েন্ট অফিসার। আমি মনে করি এখানে কোনো গাফিলতি দিলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবেন, এবং নির্বাচন কমিশন যদি প্রশ্নবিদ্ধ হয় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমাদের দ্বারা আমরা কোনো অবস্থাতেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দিব না। আমরা আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, ইনশাল্লাহ 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 যদি বেঁচে থাকি, প্রশাসনের কোনো দরকার নেই আমাদের, আমরা নিজেরাই 100-তে 100% ফ্রি ফেয়ার ইলেকশন করবো। জনগণ যাকে ভোট দেয় তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিব, সেটা আমাদের দিতে হবে, এমন কোনো দরকার নাই। আমরা কারো কাছে ভোটও চাই নাই, আমরা শুধু এসছি মানুষকে ঘুমের থেকে জাগাতে, দিস ইজ ইউর ডিউটি, আপনাকে ভোট দেওয়া দরকার, আপনি ভোট দেন এবং আপনার পছন্দ মতো প্রার্থীকে আপনি ভোট দেন, এইটুকুই আমাদের কথা।